সুপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিনান্স ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আমরা এর আগে দুইটা ধারাবাহিক রেকর্ডিং এর প্রথম অধ্যায় নিয়ে আমরা দুইটা লেকচার দিয়েছিলাম। আশা করি আপনারা সবাই ভালো মতো করে বোঝার চেষ্টা করেছেন। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে কি স্যার? দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আজকে আমাদের আলোচনা করবো। এই কেন্দ্রীয় ব্যাংকটা স্যার খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, একটু কঠিন মতো মনে হলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায়। আপনার শর্ট সিলেবাস বা শর্ট সিলেবাসের বাইরে হন, মানে কি ফুল সিলেবাস হন, 24 সাল বলেন, 25 সাল বলেন, খুব একটা ইম্পর্টেন্টতম একটা অধ্যায়। যদি আমি বলি স্যার 24 সালের জন্য যদি আমি বলি, এখান থেকে অবশ্যই অবশ্যই দুইটা প্রশ্ন আপনি পাবেন। 24 সালের পরীক্ষার্থীরা অবশ্যই অবশ্যই এখান থেকে দুইটা প্রশ্ন পাবেন। আর যদি 25-20 স্টুডেন্ট হয়ে থাকি বা তার পরবর্তীদের জন্য আমাদের অবশ্যই এখান থেকে একটার অধিক প্রশ্ন হয়তো বা আমাদের আসবে না। সো আমরা যেহেতু 24-20 বলি, 25-20 যেটাই বলি না কেন, আমাদের এই টপিক্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্টতম একটা টপিক্স, কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? ওকে, এখন স্যার কেন্দ্রীয় ব্যাংক আজকে আমাদের আমরা শিখবো হচ্ছে কি কি। আজকে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা শিখবো আমরা, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা শিখবো, কেন্দ্রীয় ব্যাংকের আমরা আওতা শিখবো, কেন্দ্রীয় ব্যাংকের আমরা আওতা শিখবো, কেন্দ্রীয় ব্যাংকের আমরা কাজ শিখবো, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকের আমরা কাজ শিখবো, কেন্দ্রীয় ব্যাংকের আমরা মানে কি বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্য শিখবো, বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্য শিখবো আমরা, ঠিক আছে? এই টপিকগুলো আজকে আমরা শেখার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, এখন যদি বলি কেন্দ্রীয় ব্যাংক কি, আপনার জ্ঞানমূলকের মধ্যে যদি আসে আপনার কেন্দ্রীয় ব্যাংক কি, জ্ঞানমূলকে আপনার আসে হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক কি, তাহলে আমরা আগেই বলেছিলাম এবং সবসময় বলি আপনার জ্ঞানমূলক মানে হচ্ছে আপনি যত সংক্ষেপে লিখবেন, কেন্দ্রে আপনার জ্ঞানমূলক মানে হচ্ছে কি আপনি যত সংক্ষেপে লিখবেন। সো এখন আমি যদি বলি কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, শেষ। কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানকে আমরা স্যার কি বলবো, কেন্দ্রীয় ব্যাংক বলবো। এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য, কিন্তু আপনার যদি জ্ঞানমূলকে না আসে, যদি উদাহরণের মধ্যে আসে, আপনাকে আরো কিছু বিষয় আপনাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি স্যার, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ কি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এটা স্যার কি কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে কি স্যার, ঋণ নিয়ন্ত্রণ করা, কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে কি স্যার, ঋণ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকের কাজ ঋণ নিয়ন্ত্রণ করা, কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে কি নোট বা মুদ্রা প্রচলন করা, প্রচলন করা, ঠিক আছে? মুদ্রা প্রচলন বা ইস্যু করা, প্রচলন বা কি করা স্যার, ইস্যু করা, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক কি করে, মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে, মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে, মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে, ঠিক আছে স্যার? স্থিতিশীলতা, মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে, ঠিক আছে? এখন আমাকে যদি বলে আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যদি নাম আমরা জানতে চাই, তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে কি স্যার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? সো আমরা কেন্দ্রীয় ব্যাংকের ইংলিশ হিসেবে আমরা বলতে পারি সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? ওকে, এখন আপনাকে যদি বলে কেন্দ্রীয় ব্যাংক কি জ্ঞানমূলকে, অথবা যদি বলে কেন্দ্রীয় ব্যাংকের অনুধাবন মানে কেন্দ্রীয় ব্যাংক ব্যাখ্যা করো, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, যদি বলে আমরা মোটামুটি এই টপিক্সের আলোকে আমরা লিখতে পারবো, দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হচ্ছে নোট বা মুদ্রা ইস্যু করা, নোট বা মুদ্রা ইস্যু করা, প্রচলন করা, এদের মানগুলোকে কি করা, সংরক্ষণ
করা। এটার কাজ হচ্ছে কি, অন্যান্য ব্যাংক যাতে তার সুবিধা মতো ইচ্ছা মতো ঋণ দিতে না পারে সেই ঋণের ধারাটাকে কন্ট্রোল করা। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে কি, দেশের মূল্যস্তরকে স্বাভাবিক বা স্থিতিশীল পর্যায়ে রাখা, যাতে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন এই দুইটা হতে আমরা রেহাই পেতে পারি, মুদ্রাস্ফীতিও যাতে না হয়, মুদ্রা সংকোচন যাতে না হয়, ঠিক আছে। এবং আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বলতে আমরা বাংলাদেশ ব্যাংককেই জানবো, ঠিক আছে। সো এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংক আপনার জ্ঞানমূলক অনুধাবনমূলক বলি, এটা সম্পর্কে আমরা একটু পর্যন্ত জানলে আমাদের জন্য যথেষ্ট। ওকে, এখন আমরা শিখব হচ্ছে স্যার কেন্দ্রীয় ব্যাংকের আওতা। এখন আমরা শিখব হচ্ছে কি স্যার, কেন্দ্রীয় ব্যাংকের আওতা। এখন আমরা শিখব কেন্দ্রীয় ব্যাংকের, সরি, আমরা এখন শিখব কি স্যার, কেন্দ্রীয় ব্যাংকের আওতা শিখব। ওকে, আসেন, কেন্দ্রীয় ব্যাংকের আওতার মধ্যে আওতা, ওকে স্যার, আওতা মানে কি, আওতা মানে এরিয়া। কেন্দ্রীয় ব্যাংক কি কি বিষয় নিয়ে আলোচিত হয়, কেন্দ্রীয় ব্যাংকের আলোচ্য বিষয়গুলো কি, কেন্দ্রীয় ব্যাংক কোন কোন জায়গায় তার বিচরণ, এগুলোকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের আওতা, ঠিক আছে। এখন আওতা বা আমরা বলতে পারি আওতা বা কি স্যার, পরিধি। আওতা বা আমরা কি বলতে পারি, আওতা বা পরিধি, ঠিক আছে। এখন আসেন তাহলে কেন্দ্রীয় ব্যাংকের এরিয়াগুলো স্যার কি কি, কেন্দ্রীয় ব্যাংকের এরিয়াগুলো কি কি। অ্যাট ফার্স্ট আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি, সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের এরিয়া হচ্ছে কি, নোট বা মুদ্রাগুলো প্রচলন করা, মুদ্রা কি করা, প্রচলন করা। আমরা বলতে পারি নোট এবং মুদ্রা কি করা স্যার, প্রচলন করা। আমরা বলতে পারি নোট ও মুদ্রাগুলোকে বাজারে ইস্যু করা, বাজারে কি করা, ইস্যু করা। আমরা বলতে পারি নোট ও মুদ্রাগুলো মানগুলা কি করা, সংরক্ষণ করা, মুদ্রার মানগুলো স্যার কি করা, সংরক্ষণ করা। তাহলে স্যার তার এরিয়াগুলো বা তার আওতাগুলো, এটি হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, এর মূল কাজ হচ্ছে কি স্যার, নোট ও মুদ্রাগুলো প্রচলন করা, ইস্যু করা, এবং মুদ্রা বা নোটের মানগুলো স্যার কি কি করা, সংরক্ষণ করা। এখন আমরা আরও বলতে পারি এটার মূল এরিয়া হচ্ছে কি স্যার, ঋণ নিয়ন্ত্রণ করা। এটার মূল এরিয়া হচ্ছে কি স্যার, ঋণ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। এরপর আমরা বলতে পারি এর আওতাগুলো কি স্যার, এটাকে সরকারের ব্যাংকার বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকে স্যার কি বলা হয়, সরকারের ব্যাংকার বলা হয়, সরকারের ব্যাংকার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকে স্যার কি বলা হয়, অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, অন্যান্য ব্যাংকের ব্যাংকার। সরকারের ব্যাংকার বলা হয়, অন্যান্য ব্যাংকের স্যার কি বলা হয়, ব্যাংকার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকে স্যার কি বলা হয়, মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়, মুদ্রা বাজারের অভিভাবক, মুদ্রা বাজারের স্যার কি, অভিভাবক বলা হয়, মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকে স্যার কি বলা হয়, ঋণের সর্বশেষ আশ্রয়স্থল, ঋণের, ঋণের সর্বশেষ, ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়, ঠিক আছে, ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়। তাহলে এগুলাই হচ্ছে কি স্যার, কেন্দ্রীয় ব্যাংকের আওতা বা পরিধি বা তার কাজও আমরা বলতে পারি, এগুলো নিয়ে স্যার তার এরিয়া, ঠিক আছে। সো আমরা আবার বলি তার এরিয়া বা তার কাজ বা তার বৈশিষ্ট্যগুলো কি কি স্যার, এটি একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, এটি একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে, এটি একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এটার অন্য কাজ হচ্ছে কি, নোট ও মুদ্রাগুলোকে প্রচলন করা, সেগুলোকে বাজারে ছাড়া, এবং সেগুলোর মানগুলো সংরক্ষণ করা, ঠিক আছে। এরপর আমরা বলবো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এরিয়া হচ্ছে, সে বাজারে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যাতে তার সুবিধা মতো ঋণ দিতে না পারে এগুলোকে স্যার কি করা, নিয়ন্ত্রণ করা, এগুলোকে নিয়ন্ত্রণ করা। সে সরকারের ব্যাংকার হয়ে কাজ করে, সরকারের প্রতিনিধি হয়ে কাজ করে, সে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হয়ে কাজ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হয়ে সে কাজ করে, সে মুদ্রা বাজারের অভিভাবক হয়ে কাজ করে, মুদ্রা বাজারের কি হয়ে কাজ করে, অভিভাবক হয়ে কাজ করে, এবং ঋণের সর্বশেষ আশ্রয় দানকারী প্রতিষ্ঠান হিসেবে সে ভূমিকা রাখে, ঋণের সর্বশেষ
আশ্রয়দানকারী প্রতিষ্ঠান হিসেবে সেই কি কি করে ভূমিকা পালন করে। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখন শিখলাম হচ্ছে কি সংজ্ঞা শিখলাম, এবং আমরা কি শিখলাম আওতা শিখলাম, সংজ্ঞা এবং হচ্ছে কি শিখলাম আওতা শিখলাম। এখন আমরা স্যার কাজ শিখব, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি কি। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকের আমরা কাজ শিখব। এখন এই কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলোকে যদি স্যার আমি ভাগ করি, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলোকে আমি যদি ভাগ করি, ওকে, কাজগুলোকে আমি যদি স্যার ভাগ করি, আমি অ্যাট ফার্স্ট বলতে পারি সাধারণ কাজ, মানে তার বেসিক কাজগুলো কি, তার বেসিক কাজগুলো কি। বেসিক কাজ বলতে আমরা সাধারণ কাজকে বোঝাচ্ছি, তাহলে তার বেসিক কাজগুলো হচ্ছে কি কি। ঠিক আছে, বেসিক কাজগুলো কি কি, তাহলে বেসিক কাজগুলো মানে হচ্ছে আমরা একটু আগেই পড়েছিলাম, আমরা একটু আগেই পড়েছিলাম আওতাগুলাই, এরিয়াগুলাই হচ্ছে তার বেসিক কাজ। যেমন হচ্ছে স্যার কি বলেছিলাম আমরা একই বিষয়ে আবার পড়ি, নোট ও মুদ্রা ইস্যু, নোট ও মুদ্রা কি স্যার প্রচলন করা, নোট ও মুদ্রা প্রচলন করা। এরপর আমরা বলতে পারি নোট ও মুদ্রা ইস্যু করা, নোট ও মুদ্রা স্যার কি করা, ইস্যু করা আমরা বলতে পারি। এরপর কি করা, এগুলোর মান সংরক্ষণ করা, মান কি করা সংরক্ষণ করা। ঠিক আছে, তারপর হচ্ছে কি স্যার ঋণ নিয়ন্ত্রণ করা, কি করা ঋণ নিয়ন্ত্রণ করা। এগুলো হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংকের বেসিক কাজ, একটি কেন্দ্রীয় ব্যাংকের বেসিক কাজ, যেগুলোকে আমরা সাধারণ কার্যাবলী হিসেবে আনছি। ঠিক আছে, এরপর আমরা শিখব হচ্ছে স্যার কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হয়ে কাজ করে, সরকারের ব্যাংকার, সরকারের ব্যাংকার মানে সরকারের হয়ে সে কি কি কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে কি কি কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে কি কি কাজ করে, এগুলোকে বলা হয়, আমরা এগুলোকে বলবো সরকারের ব্যাংকার। দেখেন সরকারের হয়ে সে স্যার কি করে তহবিলগুলো সংরক্ষণ করে, সরকারের হয়ে সে তহবিলগুলো কি করে সংরক্ষণ করে, সরকারের হয়ে সে তহবিলগুলো সংরক্ষণ করে, সরকারের হয়ে সে হিসাবগুলো সংরক্ষণ করে, হিসাব রক্ষণ, সরকারের হয়ে সে হিসাবগুলো সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে, এটাকে আমরা বলবো হিসাব রক্ষণ। ঠিক আছে, এখন সরকারের হয়ে সে উপদেষ্টা হিসেবে কাজ করে, সরকারের বিভিন্ন আর্থিক বিষয়ে সে উপদেশ দিয়ে থাকে, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সরকারের কি বলা হয় উপদেষ্টা বলা হয়। ঠিক আছে, সেই উপদেষ্টা বলা হয়। সরকারের হয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত হতে রাজস্ব সংগ্রহ করে, সরকারের হয়ে বিভিন্ন খাত থেকে সে কি সংগ্রহ করে রাজস্ব সংগ্রহ করে। ঠিক আছে, মানে ইনকামগুলো সে কালেক্ট করে, সরকারের হয়ে সে প্রতিনিধিত্বকারী হয়ে কাজ করে, প্রতিনিধি হয়ে সে কাজ করে, মানে কি যে সকল আর্থিক সেমিনার সেখানে সরকারের যাওয়া প্রয়োজন, সেখানে সরকার না গিয়ে বাংলাদেশ ব্যাংকের এজেন্ডা গিয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের মানে সরকারের হয়ে বাংলাদেশ ব্যাংকের সেই সকল আর্থিক সেমিনারে উপস্থিত থাকে। এখন তাহলে সরকারের হয়ে সে অন্য কি কাজ করে, আর্থিক নীতিগুলো বাস্তবায়ন করে, আর্থিক নীতি শুধু বাস্তবায়ন না প্রণয়ন এবং বাস্তবায়ন করে, প্রণয়ন ও বাস্তবায়ন করে। ঠিক আছে, প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে, এইগুলোকে বলা মানে সরকারের হয়ে সে এই সকল কাজ করে থাকে। এখন আমরা শিখব হচ্ছে তার কিন্তু কাজের মধ্যে আর কি কি কাজ পড়ে, যেমন হচ্ছে এরপর হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার, অন্যান্য ব্যাংকের ব্যাংকার, অন্যান্য ব্যাংকের ব্যাংকার, অন্যান্য ব্যাংকের ব্যাংকার। এখন কথা হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হয়ে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে থাকে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হয়ে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে থাকে। ঠিক আছে, অন্যান্য কাজের মধ্যে হচ্ছে কি স্যার তালিকাভুক্ত করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে স্যার কি করে থাকে তালিকাভুক্তি করে থাকে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের হয়ে শাখা খোলার অনুমতি দিয়ে থাকে, শাখা খোলার অনুমতি, শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। ঠিক আছে স্যার,
শাখা খোলার কি দিয়ে থাকে? অনুমতি দিয়ে থাকে স্যার। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের দেনা পাওনা নিষ্পত্তির জন্য কিসের কাজ করে থাকে? নিকাশগড়ের কাজ করে থাকে। দেনা পাওনা নিষ্পত্তির জন্য ও কি করে থাকে? নিকাশগড়ের দায়িত্ব পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যাতে অন্যান্য ব্যাংকগুলো যাতে বেশি পরিমাণে ঋণ দিতে না পারে, কেন্দ্রীয় ব্যাংক বাজারে সরি বাণিজ্যিক ব্যাংক যাতে বাজারে বেশি পরিমাণে ঋণ দিতে না পারে, সে স্যার কি করে? ঋণটা নিয়ন্ত্রণ করে থাকে স্যার। সেও অন্যান্য ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? উপদেষ্টা হিসেবে কাজ করে, ঠিক আছে। এবং কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন হলে সে কি দিয়ে থাকে? ঋণ দিয়ে থাকে। যদি তার প্রয়োজন হয় সে ঋণ দিয়ে থাকে। তাহলে কাজের মধ্যে স্যার আমরা কি কি পড়লাম? কাজের মধ্যে আমরা যদি আরেকটু স্যার একটু ব্যাখ্যা করে থাকি, তার প্রথম কাজ হচ্ছে কি স্যার? সাধারণ কাজের মধ্যে আমরা প্রথমে বলতে পারি নোট জাতীয় বিষয়গুলো, মানে যেটা নিয়ে তার প্রথম ইয়া। তাহলে নোট জাতীয় বিষয়গুলোর মধ্যে স্যার কি পড়বে? নোট এবং মুদ্রাগুলো স্যার সে প্রচলন করে, নোট ও মুদ্রাগুলো সে বাজারে ছাড়ে, এবং এগুলোর মান নিয়ে স্যার সে সবসময় উদ্বিগ্ন থাকে, যেটাকে আমরা বলি মান সংরক্ষণ। এবং সে স্যার কি করে থাকে? অন্যান্য ব্যাংক যাতে বেশি পরিমাণে ঋণ দিতে না পারে সে নিয়ন্ত্রণ করে থাকে। এখন স্যার কেন্দ্রীয় ব্যাংক স্যার সরকারের হয়ে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কার হয়ে কাজ করে? সরকারের হয়ে কাজ করে। এখন সরকারের হয়ে সে কি কি কাজ করে? সরকারের তহবিলগুলো সে নিজের আয়ত্তে রাখে। সরকারের যাবতীয় হিসাব নিকাশ, সেগুলোকে সংরক্ষণ করে। সরকারের বিভিন্ন আর্থিক বিষয়ের সে কি দেয়? পরামর্শ দেয়, যেগুলোকে আমরা বলি উপদেষ্টা, পরামর্শ দিয়ে থাকে। সরকার বিভিন্ন খাত থেকে যে রাজস্ব পেয়ে থাকে সেগুলো সংগ্রহ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। সরকারের বিভিন্ন আর্থিক সেমিনারে সরকারের মানে অনুপস্থিতিতে সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গিয়ে থাকে, এবং যত রকমের দেশে আর্থিক নীতি প্রণয়ন করা প্রয়োজন এবং বাস্তবায়ন করা প্রয়োজন, এগুলো স্যার করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য স্যার এই সকল বৈশিষ্ট্য থাকার কারণে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার বলা হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারের ব্যাংকার না, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে স্যার কার ব্যাংকার? অন্যান্য ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক কার ব্যাংকার? অন্যান্য ব্যাংকের ব্যাংকার। এবং কোথাও হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার কেন বলা হচ্ছে স্যার? কেন্দ্রীয় ব্যাংকগুলোকে তালিকাভুক্তির দায়িত্ব, সরি বাণিজ্যিক ব্যাংকগুলোকে তালিকাভুক্তির দায়িত্ব হচ্ছে স্যার কার? কেন্দ্রীয় ব্যাংকের। নতুন কোনো শাখা খোলার প্রয়োজন হলে আমার কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে। কেন্দ্রীয় ব্যাংকে কি লাগবে? অনুমতি লাগবে। আমার বাণিজ্যিক ব্যাংকগুলোর অভ্যন্তরীণ যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, সে দায়িত্বটা কে পালন করে? কেন্দ্রীয় ব্যাংক পালন করে। বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে তাদের ইচ্ছা মতো ঋণ দিতে না পারে, এটার দায়িত্ব হচ্ছে স্যার কার? কেন্দ্রীয় ব্যাংকের। আর্থিক উপদেষ্টা হয়ে কাজ করে, উপদেশের প্রয়োজন হলে টাকা লাগবে দিবে গৌরী সেন। কীভাবে? কোনো আর্থিক বিষয়ে ইনফরমেশান আমার আপনার, মানে আমি মানে কি বাণিজ্যিক ব্যাংক, আপনি মানে কি সরকার, ধরেন যার যত রকমের আর্থিক উপদেশের প্রয়োজন হয় আমরা যাবো কার কাছে? গৌরী সেনের কাছে। গৌরী সেন মানে হচ্ছে স্যার কে? কেন্দ্রীয় ব্যাংক। ওকে স্যার, বাণিজ্যিক ব্যাংকের যখন ঋণের প্রয়োজন হয় অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে সে ঋণ নিয়ে থাকে, মানে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বাণিজ্যিক ব্যাংকে প্রয়োজনে ঋণ দিয়ে থাকে, ঠিক আছে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কার্যাবলীর মধ্যে যদি স্যার আমি আসি, উন্নয়নমূলক কাজ। কি মূলক কাজ? উন্নয়নমূলক কাজ, মানে কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কাজও করে থাকে, এখন কথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি কি উন্নয়নমূলক কাজ করে থাকে? ঠিক আছে। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনেক। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, ঠিক আছে,
বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন মানে এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেসটা, এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবদান সবচেয়ে বেশি, ঠিক আছে। এরপর হচ্ছে কৃষির উন্নয়ন, কৃষির উন্নয়নও স্যার কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, কারণ সে যেহেতু অন্যান্য ব্যাংকের ব্যাংকার, সে যেহেতু অন্যান্য ব্যাংকের ব্যাংকার, অবশ্যই অন্যান্য ব্যাংকগুলোর আদেশ উপদেশ অনুরোধ প্লাস তাদের আসল কিছু নীতি আছে যেগুলো কৃষকদের নিয়ে আসো, সে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন খাতে উৎসাহিত করে, বিভিন্নভাবে অনুপ্রাণিত করে, যাতে কৃষির উন্নয়ন করা যায়। স্যার কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র কৃষি না, কেন্দ্রীয় ব্যাংক শিল্প উন্নয়ন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে, শিল্প একটি দেশের অবকাঠামো কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের শিল্পের ওপর, ঠিক আছে। আমরা যত বেশি শিল্পের ক্ষেত্রে অ্যাডভান্স হবো, আমাদের আর্থিক অবস্থা তত বেশি কী হবে, সুদৃঢ় হবে। তাহলে তাহলে স্যার উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা কী কী শিখলাম, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং হচ্ছে কি শিল্প উন্নয়ন। এখন কথা স্যার, এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম এখান থেকে কি আমাদের আসবেটা কি, প্রশ্নটা আসবেটা কি স্যার, এখান থেকে আমরা যা শিখলাম কেন্দ্রীয় ব্যাংকের যে চারটা কাজের শিখলাম, সাধারণ কাজ, সরকারের কাজ, উন্নয়নমূলক কাজ, অন্যান্য ব্যাংকের কাজ, এখান থেকে দুইটা প্রশ্ন আমার আসবে, দুইটা প্রশ্ন আমার অবশ্যই অবশ্যই আসবে। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা একটি কী মূলক প্রশ্ন স্যার, অনুধাবনমূলক প্রশ্ন। কীরকম, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার ব্যাখ্যা করো, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার ব্যাখ্যা করো। আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন মানে কাজের মধ্য থেকে এই দুইটা কাজ মানে কি অন্যান্য ব্যাংকের ব্যাংকার, সরকারের ব্যাংকার, এই দুইটা টপিকস আপনার কাজে লাগবে, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্নের জন্য। এখন এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নের জন্য আপনার আরও দুইটা প্রশ্ন খুব প্রয়োজন, আরও দুইটা প্রশ্ন আপনার খুব প্রয়োজন। যেমন হচ্ছে স্যার মুদ্রাবাজারের অভিভাবক, মুদ্রা বাজারের অভিভাবক, অভিভাবক স্যার, ঠিক আছে। এটা একটা স্যার আপনার অনুধাবনমূলক প্রশ্ন, এটা একটা কি মূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক ব্যাখ্যা করো। এখন স্যার এই প্রশ্নটা যদি আসে, এই প্রশ্নটা যদি আসে আপনাকে প্রথমে কিসের সংজ্ঞা দিতে হবে, মুদ্রা বাজারের সংজ্ঞা দিতে হবে, কিসের সংজ্ঞা দিতে হবে, মুদ্রা বাজারের। দেন আপনাকে কার সংজ্ঞা দিতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে হবে। এরপর দুটোটা ব্যাংকের দুটোটা বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, ব্যাখ্যা দিতে হবে। তাহলে স্যার আমরা বলি মুদ্রা বাজারটা কী জিনিস, ঠিক আছে, আগে আমাকে জানতে হবে মুদ্রা বাজারটা কী জিনিস। স্যার মুদ্রা বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে স্বল্পমেয়াদি, যেখানে হচ্ছে কি স্বল্পমেয়াদি সিকিউরিটিস ক্রয় বিক্রয় হয়, স্বল্পমেয়াদি আর্থিক দলিল, সিকিউরিটিস আমি না বলি, স্বল্পমেয়াদি আর্থিক দলিল স্যার কী হয়ে থাকে, ক্রয় বিক্রয় হয়ে থাকে। যে বাজারে স্বল্পমেয়াদী আর্থিক দলিল ক্রয় বিক্রয় হয়ে থাকে এটাকে বলা হয় মুদ্রা বাজার। মুদ্রা বাজার মানে হচ্ছে কি স্যার, মুদ্রা বাজার হচ্ছে আর্থিক বাজারের একটি অংশ, আর্থিক বাজারের একটি অংশ হচ্ছে কি মুদ্রা বাজার, ঠিক আছে। এটা হচ্ছে স্যার কার অংশ, এটা হচ্ছে কার অংশ, আর্থিক বাজারের অংশ, আর্থিক বাজারের অংশ, আর্থিক বাজারের অংশ হচ্ছে স্যার কি মুদ্রা বাজার। সো মুদ্রা বাজার মানে কি, যে বাজারে স্বল্পমেয়াদী সিকিউরিটিস বা আর্থিক দলিলগুলো ক্রয় বিক্রয় হয়। এরপর আমাকে জানতে হবে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ কি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। এই দুটো সংজ্ঞা আমাকে আগে লিখতে হবে। দেন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের কী কী অভিভাবক, কী কী কাজ করে থাকে এগুলো আমরা ব্যাখ্যা আকারে লিখব। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের সকল প্রকার আর্থিক সিকিউরিটিসগুলোকে সে নিবন্ধন করে থাকে এবং এগুলো বিক্রির ব্যবস্থা করে থাকে, সে নিজে বিক্রির ব্যবস্থা করে থাকে বা সে বিভিন্ন এজেন্ট ইউজ করে থাকে। সে যদি নিজে বিক্রি করে থাকে আমরা ওকে ওই সময় বলবো স্টক ডিলার বলবো, আর যদি সে অন্যকে দিয়ে এগুলো বিক্রি করা এগুলোকে বলা হয় স্টক ব্রোকার বলবো। তাহলে এখানে স্টক ডিলার এবং স্টক ব্রোকার দুইটা টপিকস আছে। তাহলে যেহেতু আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা লিখলাম, মুদ্রা বাজারের সংজ্ঞা লিখলাম এবং বললাম কি এই মুদ্রা বাজারের দলিলগুলোকে ইস্যু এবং বিক্রয়ের ব্যবস্থা করে কে কেন্দ্রীয় ব্যাংক,
তাই কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। দেন আর একটা স্যার অনুদাবামূলক প্রশ্ন, এখান থেকে আর একটা অনুদাবামূলক প্রশ্ন হচ্ছে স্যার, কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল, কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের, কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল, সর্বশেষ আশ্রয়স্থল, কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল, এটাও একটা স্যার খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। এখন কেন্দ্রীয় ব্যাংককে কেন বলা হয়, কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়, এখন এই প্রশ্নটা স্যার আগে আপনি প্রথমে এখানে কিসের সংজ্ঞা দিবেন, কেন্দ্রীয় ব্যাংকের কি দিবেন, সংজ্ঞা দিবেন, আগে আপনি কিসের সংজ্ঞা দিবেন, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিবেন, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, ঠিক আছে। সংজ্ঞা লেখার পরে এবার আমরা একটা ছোট্ট একটা ঘটনা বা গল্প বলি স্যার, আমরা যখন কোনো অন্যায় করি, আমরা স্যার যখন অন্যায় করি আমরা কিন্তু সব দিক থেকে লাঞ্ছিত অপমানিত বা শাসিত হই, যেমন আমরা যদি ফ্যামিলিতে কোনো অন্যায় করি অ্যাট ফার্স্ট বাপ তো আছে, বাপ দিবে একটা ঝাড়ি বা একদম, এরপর ভাই বোনরা আছে, এরপর মাও তো আছে অবশ্য মাও তো দেবে, কিন্তু সর্বশেষ আমরা মানে সাপোর্ট দিক থেকে যদি আমরা চিন্তা করি, হালকা পাতলা আমরা সাপোর্টটা পাই কার কাছ থেকে, আমরা মায়ের কাছ হতে পারে, কারণ মাই হচ্ছে একটা ফ্যামিলির মূল কারিগর, আমাদের ইনকামের মূল কারিগর হচ্ছে বাবা, কিন্তু এখন মা বাবা উভয়ই, কিন্তু আমরা এক সময় মানে মূল আর্থিক কারিগর বুঝতাম হচ্ছে বাবাকে, এবং ফ্যামিলির কারিগর আমাদের মানুষ গড়ার কারিগর কিন্তু আমরা মাকে বুঝি, মায়ের পর হচ্ছে শিক্ষকদেরকে আমরা অবশ্যই বুঝি। তাহলে ঠিক একই অবস্থা বাণিজ্যিক ব্যাংকগুলোর স্যার যখন ঋণের প্রয়োজন হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোর স্যার যখন ঋণের প্রয়োজন হবে, তারা যখন অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যখন ফেলিওর হবে, অন্যান্য ব্যাংক থেকে স্যার যখন সে ঋণ পেতে কি হয় ব্যর্থ হয়, সর্বশেষ সে কিন্তু ঋণের আশ্রয় পায়, ঋণ পায় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, কার কাছ হতে, কেন্দ্রীয় ব্যাংক হতে সে সর্বশেষ ঋণটা পেয়ে থাকে। এখন কথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন তাকে ঋণটা দিবে, কেন্দ্রীয় ব্যাংক তাকে কেন ঋণটা দিবে, কারণ স্যার বাণিজ্যিক ব্যাংকগুলোকে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার আমানতের একটি নির্দিষ্ট অংশ, আমানতের একটি নির্দিষ্ট অংশ, একটি নির্দিষ্ট অংশ কিন্তু কোথায় জমা রাখতে হয়, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, ঠিক আছে। তাহলে আমি স্যার কি বললাম, কেন্দ্রীয় ব্যাংক কেন স্যার টাকা দিবে, কেন্দ্রীয় ব্যাংক স্যার টাকা দিবে কারণ হচ্ছে তার আমানতের একটি অংশ সে অবশ্যই অবশ্যই কোথায় রাখে, কেন্দ্রীয় ব্যাংকে রাখে, সেই আমানতের অর্থ থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে, এমনি ঋণ দেয় না, তার জমার অ্যামাউন্ট হতে তার বিপরীতে সে তাকে ঋণ দিয়ে থাকে, এই জন্য স্যার কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। তাহলে এই প্রশ্নটা আমরা লিখব কিভাবে, আগে স্যার আমরা বললাম প্রথমে কি দিব, সংজ্ঞা দিব, আগে আমরা প্রথমে কি দিব, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিব, তারপরে এই ঋণ কেন দিচ্ছে, কোথেকে দিচ্ছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, মানে ঋণ দিচ্ছে কারণ আমি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখি, সেই জমাকৃত অ্যামাউন্ট থেকে একটা নির্দিষ্ট অংশ সে আমাকে ঋণ হিসেবে ফেরত দেয়, এই জন্য স্যার ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংক হতে, এই কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুদাবনমূলক প্রশ্ন যদি আমরা বলি, একটা প্রশ্ন হচ্ছে স্যার কি, সরকারের ব্যাংকার ব্যাখ্যা করো, অন্য সরকারের ব্যাংকার ব্যাখ্যা করো, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাখ্যা করো, তারপর আপনাকে বলতে পারে মুদ্রাবাজারের অভিভাবক ব্যাখ্যা করো, আপনাকে বলতে পারে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল, এই চারটা অনুদাবনমূলক আপনার খুব প্রয়োজন, এখান হতে আপনার যদি কি করতে হয় অনুদাবনমূলক প্রশ্ন আপনাকে আনসার করতে হলে এগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। এরপরে স্যার আর একটা অনুদাবনমূলক প্রশ্ন হচ্ছে নিকাশ ঘর, আর একটা অনুদাবনমূলক প্রশ্ন হচ্ছে কি স্যার, নিকাশ ঘর, নিকাশ ঘর, ঠিক আছে। এখন এই নিকাশ ঘরটা যদি আপনার জ্ঞানমূলকের মধ্যে আসে, এই নিকাশ ঘরটা যদি আপনার জ্ঞানমূলকের মধ্যে আসে, আপনি লিখতে পারেন কি, আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি, আন্ত ব্যাংকিং
আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থল, দেনা পাওনা নিষ্পত্তি স্থল, আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থলকে আমরা বলবো নিকাশঘর। জ্ঞান মূল্যকের জন্য আপনার একটু যথেষ্ট, আপনাকে বলছে নিকাশঘর কি, তাহলে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থলকে কি বলা হয়, নিকাশঘর বলা হয়। মানে মূল কথা হচ্ছে যে জায়গায় বা যে ঘরে আপনার ব্যাংক, ব্যাংকের মধ্যে যে দেনা পাওনা, মানে কি এখানে বাংলাদেশের অভ্যন্তরে যে ব্যাংক গুলো আছে একজনের সাথে কিন্তু আরেকজনের একটা দেনা পাওনা আছে। যেমন আমাদের ব্যক্তির মধ্যে যেমন দেনা পাওনা হয়, ফ্যামিলির মধ্যে দেনা পাওনা হয়, ঠিক একই ভাবে ব্যাংক ব্যাংকের মধ্যে স্যার কি হয়, দেনা পাওনা হয়ে থাকে, ব্যাংক ব্যাংকের মধ্যে দেনা পাওনা হয়ে থাকে। এই দেনা পাওনা যে স্থানে বা যে ঘরে বা যে জায়গায় নিষ্পত্তি হয় এটাকে বলা হয় স্যার কি, নিকাশঘর। জ্ঞানমূলকের জন্য এই লাইনটা যথেষ্ট। এখন এই নিকাশঘরের ইংলিশটা হচ্ছে কি স্যার, নিকাশঘরের ইংলিশটা হচ্ছে ক্লিয়ারিং হাউস। নিকাশঘরের ইংলিশটা হচ্ছে কি হাউস, ক্লিয়ারিং হাউস, ঠিক আছে, ইংলিশটা হচ্ছে ক্লিয়ারিং হাউস। এখন এই নিকাশ ঘরের স্যার দায়িত্ব প্রকার, আপনার এই প্রশ্ন যদি অনুধাবনের মধ্যে আসে আমাকে অতিরিক্ত তো ইনফরমেশন লিখতে হবে। এই নিকাশ ঘরের দায়িত্বটা হচ্ছে কার, আমরা আগেই পড়েছি বা এ তো কেন্দ্রীয় ব্যাংকের কাজের মধ্যে পড়েছি, কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। তার মানে কি এই দায়িত্বটা হচ্ছে কাজ স্যার, বাংলাদেশ ব্যাংকের কাজ বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এই নিকাশ ঘরের কাজ হচ্ছে স্যার কার, বাংলাদেশ ব্যাংকের। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ যে জেলাতে যে অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংকের শাখা নেই এই দায়িত্বটা পালন করে কে, নিকাশঘরের দায়িত্বটা পালন করে কে স্যার, যদি যে জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা নাই এটার অবর্তমানে, কেন্দ্রীয় ব্যাংকের অবর্তমানে নিকাশঘরের দায়িত্ব পালন করে থাকে হচ্ছে সোনালী ব্যাংক। নিকাশঘরের স্যার দায়িত্ব পালন করে হচ্ছে কোন ব্যাংক, সোনালী ব্যাংক দায়িত্ব পালন করে, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। তাহলে আমার নিকাশঘরের দায়িত্বটা হচ্ছে সরকার কেন্দ্রীয় ব্যাংকের, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে অঞ্চলের মধ্যে তা নেই সেই অঞ্চলে এই দায়িত্বটা পালন করে হচ্ছে সোনালী ব্যাংক। আর এতে নিকাশঘর ইংলিশটা হচ্ছে কি স্যার, ক্লিয়ারিং হাউস, এবং এটার মূল কাজটা হচ্ছে ব্যাংক দেশের অভ্যন্তরে ব্যাংকিং এর মধ্যে বা ব্যাংকদের মধ্যে যে দেনা পাওনা সৃষ্টি হয় সেই দেনা পাওনাটা নিষ্পত্তি যে জায়গায় বা স্থানে বা ঘরে বসে করা হয় তাকে বলা হয় নিকাশ ঘর, ঠিক আছে। সো আজকে আমরা কি কি শিখলাম আমরা একটু স্যার একটু রিভিউ দিই। আজকে আমরা কি কি শিখলাম স্যার, আজকে আমরা শিখলাম হচ্ছে ব্যাংকের সংজ্ঞা শিখছি, আজকে আমরা ব্যাংক মানে কি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা শিখেছি। এটা জ্ঞানমূলক হোক অনুধাবনমূলক হোক, জ্ঞানমূলকের মধ্যে যদি আসে আমি বললাম শুধুমাত্র সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান লিখলে হচ্ছে, আর যদি অনুধাবনের মধ্যে আসে স্যার যে আমরা আওতা বা পরিধির টপিকসগুলো শিখলাম এই টপিকসগুলোকে ব্যাখ্যা করলেও কিন্তু হয়ে যাচ্ছে আপনার অনুধাবনের জন্য। এরপর স্যার আমরা শিখছি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আওতা শিখছি, আওতা মানে কি কেন্দ্রীয় ব্যাংক কী কী নিয়ে কাজ করে, কোথায় কোথায় তার বিচরণ, ঠিক আছে। এরপর স্যার আমরা শিখলাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি স্যার, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলোকে আমরা চারটা শ্রেণীতে ভাগ করেছিলাম, সাধারণ কাজ, সরকারের কাজ, অন্যান্য ব্যাংকের কাজ এবং উন্নয়নমূলক কাজ। এখানের মধ্যে স্যার সরকারের কাজ এবং হচ্ছে কি অন্যান্য ব্যাংকের কাজ এগুলোকে আমরা বলেছিলাম এক একটা অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে। আর সাধারণ কাজগুলো হচ্ছে কি স্যার, সাধারণ কাজগুলো হচ্ছে ব্যাংকের আওতা পরিধির মধ্যে আমরা যে পয়েন্টগুলো শিখেছিলাম এগুলোই কিন্তু বলতে গেলে কি আপনার কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজের মধ্যে পড়ে, মানে তার রুটসগুলো আমরা সাধারণ বলতে কি বোঝাই তার রুটসগুলো, ঠিক আছে। এরপর সরকারের হয়ে সে কী কী কাজ করে, অন্যান্য ব্যাংকের হয়ে সে কী কী কাজ করে এগুলো আমরা শিখলাম আমরা স্যার। এই আমি একদম খুব সহজ ভাষায় খুব সহজে আমি টপিকসগুলো আনছি যাতে আপনার খুব সহজে মুখস্থ হয়। দুই একবার আপনি যদি এই ভিডিওটা শুনেন বা এই টপিকসগুলো মাথায় রাখেন দেখবেন খুব ইজিলি মাথায় থাকবে, সরকারের হয়ে তার কী কী কাজ, অন্যান্য ব্যাংকের হয়ে তার কী কী কাজ, ঠিক আছে। এরপর স্যার আমরা শিখলাম হচ্ছে উন্নয়নমূলক কাজ, মানে একটি দেশের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে, ঠিক আছে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজে সে খুবই সহায়তা করে, একটি দেশের কৃষি উন্নয়নের জন্য, একটি দেশের শিল্প উন্নয়নের জন্য তার ভূমিকা
অপরিসীম, ঠিক আছে। সো এখান থেকে সাধারণ কাজ এবং উন্নয়নমূলক কাজের তেমন কোনো ইউজ নেই, কিন্তু সাধারণ কাজটা স্যার আওতার মধ্যে পড়ে যাচ্ছে, সাধারণ কাজটা আওতার মধ্যে পড়ে যাচ্ছে, উন্নয়নমূলক কাজের তেমন কোনো ইউজ বা প্রশ্ন আপনার আসবে না। এরপর আমরা শিখলাম হচ্ছে আরো দুইটা অনুদানমূলক প্রশ্ন শিখলাম, একটা হচ্ছে কি মুদ্রা বাজারের অভিভাবক, আর একটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। মুদ্রা বাজারের অভিভাবক এবং হচ্ছে কি স্যার কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। যদি বলি মুদ্রা বাজারের অভিভাবক, স্যার মুদ্রা বাজার অভিভাবকের জন্য আমাদের বলেছিলাম এখানে কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রা বাজার দুইটা সংজ্ঞা দিতে হবে, কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রা বাজারের দুইটা আলাদা আলাদা সংজ্ঞা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা আমরা আগেই জেনেছি, অনেকবার বলেছি, আর মুদ্রা বাজার মানে স্যার বলেছিলাম এটা আর্থিক বাজারের অংশ। এটা কার অংশ? আর্থিক বাজারের দুইটা অংশের মধ্যে একটা অংশ হচ্ছে মুদ্রা বাজার। তাহলে এই মুদ্রা বাজারে স্যার কি হয়, স্বল্প মেয়াদী মানে এক বছরের কম সিকিউরিটিস গুলো স্যার কি হয়ে থাকে, ক্রয় বিক্রয় হয়ে থাকে। সো এই সিকিউরিটিস গুলা ইস্যু বলেন, নিবন্ধন বলেন, লাইসেন্স বলেন, এগুলো কে করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। বিক্রির ব্যবস্থা কে করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই জন্য স্যার আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক বলি, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে লিখে ফেলবো। এরপর বললাম এখানে আর একটা অনুদানমূলক প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে হবে। দেন কেন কেন্দ্রীয় ব্যাংক আমাকে ঋণ দিচ্ছে, কারণ আমার একটা আমানতের একটা নির্দিষ্ট অংশ তাকে জমা রাখতে হয়, সেই জমার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক আমাকে ঋণ দিতে বাধ্য। কিন্তু এটা মানে অন্যান্য ব্যাংক হতে আমি যখন ফেলিওর হচ্ছি, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন আমি ফেলিওর হচ্ছে, সর্বশেষ আশ্রয়দাতা হিসেবে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফেরত যায়। দেন হচ্ছে আমরা এখান থেকে সর্বশেষ আজকে আমরা শিখলাম হচ্ছে নিকাশ ঘরটা স্যার কি জিনিস বললাম, নিকাশ ঘরটা এটা একটা জায়গা, এটা একটা স্থল বা ঘর যেখানে আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি, মানে ব্যাংকের মধ্যে যে টাকার লেনদেন হয়ে থাকে, যে দেনার সৃষ্টি হয়ে থাকে, যে পাওনার সৃষ্টি হয়ে থাকে, সেগুলা নিষ্পত্তি করে বা কি ক্লোজ করে, এই জন্য স্যার এটা বা ক্লিয়ার করে, এই জন্য এটার আরেক নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস। এটার আরেক নাম হচ্ছে কি ক্লিয়ারিং হাউস। এটার দায়িত্ব হচ্ছে সরকার, এই ব্যাংকের দায়িত্ব বা এই নিকাশগুলোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের, এবং কেন্দ্রীয় ব্যাংকের অবর্তমানে এই দায়িত্ব পালন করে হচ্ছে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বা আপনার সোনালী ব্যাংক। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার বৃহৎ এবং সর্বোচ্চ, বৃহৎ এবং সর্বোচ্চ কি স্যার একই জিনিস? স্যার বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা সোনালী ব্যাংকে বুঝে থাকবো, বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা সোনালী ব্যাংকে বুঝে থাকবো, আর সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা কেন্দ্রীয় ব্যাংকে বুঝে থাকবো, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকে আমরা বুঝে থাকবো, এটা একটা মাথায় রাখবেন, ওকে। এবং আমি বলেছিলাম যে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের শাখা নাই সেই জায়গায় আপনারা কি সোনালী ব্যাংকের মানে কি সোনালী ব্যাংক এই নিকাশগরের দায়িত্ব পালন করে থাকে। আজকের টপিক স্যার একটা ছিল বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য, এটা আমরা গত প্রথম অধ্যায়ে পড়েছিলাম, বা তবু আমি আর একবার মৌখিকভাবে বলি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আপনার জনকল্যাণের উদ্দেশ্যে, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে স্যার কি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে জনকল্যাণ, আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জন। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে কি নোট ও মুদ্রা ইস্যু, বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে স্যার কি আমানত ও ঋণদান, ঠিক আছে। এটা এর আগের এই ইয়াতে ক্লাসে বা প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম, তবু মৌখিক হালকা করে বলে দিলাম। এখন এই কেন্দ্রীয় ব্যাংকের বা দ্বিতীয় অধ্যায়ের আরেকটা রেকর্ডিং আসবে আগামীতে, এবং ওখানে আমরা স্যার এটার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স ঋণ নিয়ন্ত্রণ নিয়ে স্যার আমরা কথা বলবো, কারণ এই অধ্যায় থেকে গগর মধ্যে যদি প্রশ্ন এসে থাকে ঋণ নিয়ন্ত্রণ হতে প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে স্যার আমরা নিকাশ করে যে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আমরা সরি দ্বিতীয় অধ্যায়ের যে ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।